দেখে নিন যে কারণে ভারতের সাথে হতে পারে পরমাণু যুদ্ধ হুঁশিয়ারি পাকিস্তানের ভারতের সঙ্গে সম্পর্কে টান পূরণে পরমাণু যুদ্ধ পর্যন্ত গড়াতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাসের খান জানজুয়ার মতে দক্ষিণ এশিয়ান নিরাপত্তা পরিস্থিতি সূক্ষ্ম ভারসাম্যের ওপর দাঁড়িয়ে ফলে পরমাণু যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না শুধু ভারতকেই নিশানা করা নয় পাক ও চীনকে ঘিরে মার্কিন প্রশাসনের নীতিরও সমালোচনা করেছেন জানজুয়া দাবি করেন চীনকে ঠেকাতেই দিল্লির সঙ্গে জোট গড়ে এগোচ্ছে ওয়াশিংটন পাকিস্তানকে ছাপিয়ে ডোনাল্ড ট্রাম্প ঝুঁকছেন ভারতের দিকে সোমবার ইসলামাবাদের একটি আলোচনা সভায় জানজুয়ার এই বক্তব্যের পরেই মার্কিন প্রশাসন সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা অভিযোগ এনেছিলেন আফগানিস্তানে এখন শক্তিশালী হচ্ছে তালেবান আর আমেরিকা নিজেদের ব্যর্থতা ঢাকতে দোষ চাপাচ্ছে ইসলামাবাদের ওপর তবে এবার ট্রাম্প আমেরিকা যে নতুন জাতীয় নিরাপত্তা কৌশল ঘোষণা করেছেন তাতে বলা হয়েছে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখতে রাজি তবে ইসলামাবাদকে জানিয়ে দেওয়া হয়েছে যে এর জন্য তাদের জমিতে ঘাঁটি গেড়ে বসা জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে নাইন ইলেভেনের হামলার পর থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নামে তেত্রিশ বিলিয়ন ডলার মার্কিন সাহায্য পেয়েছে পাকিস্তান তবে এবার আমেরিকার হুশিয়ারি ওয়াশিংটনকে নিশানা করেছে যে জঙ্গিরা তাদের মদত দেওয়া হলে কোনো সমঝোতাই সম্ভব নয় পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা অবশ্য চীনকে তাদের বন্ধু হিসেবে তুলে ধরে মার্কিন নীতির তুমুল সমালোচনা করেছেন তার দাবি পাকিস্তানে অধিকৃত কাশ্মীরের ওপর দিয়ে চীনের মহাসড়ক প্রকল্পের গুরুত্বকে মেনে নিতে পারছে না আমেরিকা বরং তারা এই প্রকল্পের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই জন্য আফগানিস্তানে পাকিস্তানকে ছাপিয়ে ভারতকে গুরুত্ব দিতে আগ্রহী ওয়াশিংটন কাশ্মীর নিয়ে ট্রাম্প প্রশাসন পাকিস্তান থেকে ভারতের কাছাকাছি রয়েছে বলে খুব জানিয়েছে পাকিস্তানি নিরাপত্তা উপদেষ্টা